একটি ভিডিও নিয়ে একটি মহিলার, সেটি আমার যে না এটি বলবার কোন প্রয়োজন নেই, এটি তো নাই, কিন্তু কোন না কোন মহিলা তো সে, কারো না কারো মা, কারো না কারো কন্যা, কারো না কারো বোন, হয়তো তিনি একজন গার্মেন্টস কর্মী, অথবা তিনি একজন যৌন কর্মী, অথবা তিনি একজন গৃহিণী, তার একটি অত্যন্ত ব্যক্তিগত ভিডিও কেউ না কেউ তুলেছে, ভাইরাল করেছে, তার মানসিক বিকৃতির লেভেলটা বুঝতে পারছো? আমি যে করেছে তার মানসিক বিকৃতিতে যাব না, কারণ অসুস্থ মানুষ কিছু সংখ্যায় থাকবে, কিন্তু সামাজিকভাবে আমরা যারা লিঙ্কদাও করি, আমাদের বিপর্যয়টা কোথায়, আমরা কিভাবে বড় হচ্ছি, যেই ছোট্ট ছেলেটি লিঙ্ক চাইছে সেই তো একদিন ধর্ষক হয়ে বড় হবে, তাহলে সমাজ এই ব্যবস্থা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? একটি ছেলে লিঙ্ক বিক্রি করে বেড়ায়, একটু টাকার বিনিময়ে বিকাশ করলেই ভালো ভালো লিঙ্ক দেয়। সেই ছেলেটি সকাল থেকে আজকে দারুণ ব্যবসা দেয়, লিঙ্ক ছড়াচ্ছে, লিঙ্ক ছড়াচ্ছে, সন্ধ্যায় বাড়িতে এসে দেখে তার বোনটি আত্মহত্যা করছে। সেই বোনের গায়ে স্পর্শ করে সে বলল, কি হচ্ছে? বলল, কোন এক দুষ্কৃতিকারী তার একটি ছবি নিয়ে বিকৃত করে গলা কেটে ছড়িয়ে দিয়েছে, সে লজ্জায় আত্মহত্যা করেছে। ছেলেটি অবাক, আমি তো লিঙ্কটা খুলে দেখিনি। লিঙ্কে চাপ দিতেই দেখে এটি তার আপন বোনের লিঙ্ক। সুতরাং সাবধান, যে লিঙ্কটা ছড়াচ্ছেন, যে লিঙ্কটা নিচ্ছেন, আজ কাল পরশু যে কোনো একদিন আপনার ঘরে সেই লিঙ্ক ঢুকে যেতে পারে, কারণ এটি তাকে কোনো পাপাচার করতে হবে না। গলা কেটে ছবি বসানো থেকে শুরু করে অন্যের ছবি নিয়ে আরেকজনের নামে দেওয়া থেকে শুরু করে হ্যারাস করাই যায়। আমি তো তখন থেকেই ভাবছি যে এবার তো স্বর্ণকিশোরী বাল্য বিয়ের চাইতেও মানসিক স্বাস্থ্যের উপরে জোর দিতে হবে, কারণ এত অসুস্থ মানুষ আশেপাশে থাকলে জীবন কখনো সুন্দর হতে পারে না। আরো একটি বিষয় আপনারা বারবার দেখেছেন ছড়ানোর চেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে শহীদুল আলম সাচ্চু এবং শায়েখ সিরাজকে নিয়ে কিছু কথা বলা হয়েছে। শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা আমার সহকর্মী, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কাজের জায়গায় গেলে একসাথে দুটো মানুষ থাকলে কিছু কম্পিটিশন হবে, কিছু ঝগড়া হবে, কিছু বন্ধুত্ব হবে, ভাই বোনের সম্পর্ক হবে, কিন্তু তাদের নামে আপনারা যে মিথ্যাচারটা করলেন এই যে আপনাদেরকে কিন্তু জবাব দিতে হবে। ওনারা দুজন পুরুষ, আমি মহিলা, তাতে কিছু যায় আসে না। মানুষের নামে মিথ্যাচারের যে সাজাটা এটা কিন্তু পেতেই হবে। সুতরাং আমার মনে হয় যে কি দরকার নিজের জীবনটা নষ্ট করার, কারণ আমি যে পাপ করব তার প্রায়শ্চিত্ত তো শুধু আমাকেই করতে হবে, তাই না? এবং নিজে নিজে খারাপ কাজ করে আমরা নিজে খারাপ হচ্ছি, সমাজকে খারাপ। তো যদি সমাজটাকে ভালো রাখতে চাই, যদি আমরা সবাই ভালো থাকতে চাই, তাহলে আমাদের সংগ্রামের সাথে একতা ঘোষণা করো। সবাইকে ঈদের শুভেচ্ছা।